হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই মাইটিউব চ্যানেল কুইকিং ইলিশ এন্ড বেঙ্গালি তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাধ্যমিক বিটিএ দু হাজার বাইশের টেস পেপার থেকে পেজ নাম্বার সেভেন ফিফটি টু এর গ্রামারগুলো তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে পেজ নাম্বার সেভেন ফিফটি টু এর আগের যেই সমস্ত পেজগুলো হচ্ছে সমস্ত পেজের সিন এবং গ্রামার অলরেডি শেয়ার করে দিয়েছি চার এখন এই ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তো এখানে গ্রামারে রয়েছে দেখো চারের দাগে ফিল আপ দা ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভার্ব ফর্মস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ এখানে ভার্বে যে সঠিক ফর্মটা শূন্য স্থানে উপযুক্ত হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো এটা বেসিক্যালি টেন্স রয়েছে টেন্সের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে তো চাইলে তোমরা টেন্সের ভিডিওগুলো ওখান থেকে দেখে নিতে পারো কারেক্ট ফর্মস অফ ওয়ার্ভসেরও প্র্যাকটিস ভিডিও দেওয়া রয়েছে ওখান থেকেও কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো অবশ্যই করে কিন্তু প্লে লিস্ট বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে নিও তো প্রথমটা কী রয়েছে ড্যাশ গমা স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং ইট লুকড অ্যাজ দো অনলি অ্যা মোমেন্ট এগো ইট ড্যাশ ফ্রাইডে তাহলে লাইং বে লাইং মানে শুয়ে শুয়ে এল ওয়াই আই এন জি লাইং সো আমি রিয়েলাইজ সো আমি শুয়ে শুয়ে বুঝতে পারলো উইথ এ শার্ডার মানে একটা কম্পনির সাথে দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং যে এটা সোমবার সকাল ইট লুকড অ্যাজ দ্য অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে মনে হচ্ছিল যেন কিছু সময় আগেই এটা শুক্রবার ছিল নেক্সট পাঁচের দাগে রয়েছে ডুয়ার্স ডাইরেক্টেড পাঁচের দাগের এতে রয়েছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশান দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রথমটা কী রয়েছে অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস এস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হেস লাস্ট তাহলে প্রথমটা হবে দ্য তারপর এটা রাউন্ড তারপর এটা ইন নেক্সট তারপরেটা এখানে বলেছে ডু অ্যাস ডাইডেক্টেড রয়েছে প্রথমটা কি রয়েছে বিয়ের দাগে দেখো ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইড হি সেইড চেঞ্জ দ্য ন্যারেশন অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে দু নম্বরটা রয়েছে ওয়ে হি went ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার ডায়েট মেক ইট সিম্পল এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে এটা কমপ্লেক্সের রয়েছে সিম্পলে নিয়ে যেতে হবে তবে এটা ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমি আমার মতো এত ছোটো নাও তাহলে এটাকে কী করতে হবে ডিগ্রি চেঞ্জ করতে হবে সমস্ত গ্রামার রিলেটেড ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে বিভিন্ন রাইটিংয়ের ভিডিও দেওয়া রয়েছে মাধ্যমিক দু হাজার বাইশের জন্য সেগুলোও চাইলে তোমরা চেক করে নিতে পারো সমস্ত সিনের ভিডিও দেওয়া রয়েছে এবং ইভেন আনসিন কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমি বলে দিয়েছি তো ডুয়েস ডেক্টেডের উত্তরগুলো দেখে নাও তাহলে প্রথমটা কি হবে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট হি সেই তাহলে হি আস্ক ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট বিকেম অফ দেয়ার কাইট তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছিল ন্যারেশন চেঞ্জটা হয়ে গেল ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর গাইড তাহলে তুমি কি জানতে চাও যে তোমাদের ঘুড়ির কী হয়েছিল বা তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়ির কী হয়েছিল হি সেট সে বললো তাহলে চেঞ্জ করলে কী হবে হি মানে সে জিজ্ঞাসা করলো যে আমরা জানতে চাই কি না ইফ তাহলে এখানে ডব্লিউ ডাব্লিউ এইচ কোশ্চেন তো নয় এটা ইয়েস নো কোশ্চেন তাহলে ইফ বা ওয়েদার দিয়ে জয়েন হবে তাহলে ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট বিকেম অফ দেয়ার গাইড নেক্সট ওয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েট তো এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে তাহলে আফটার গোয়িং ব্যাক হি ফাউন্ড হিজ বা আফটার না এখানে একটা কাজ করবে আফটার গোয়িং ব্যাক হি ফাউন্ড হিজ মানে তার সে তার ভাইকে মৃত দেখেছিল এটাও কিন্তু করতে পারো হ্যাড ডায়েট না লিখলে এখানে চাও যদি তোমরা চাও যে ডায়েট লিখতে সেটাও কিন্তু সঠিক উত্তর হবে আফটার গোয়িং ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার ডায়েট টেক্সট বা এখানে ডায়েট না করে ডেট করে দিতে পারো ডি ই এডিটেড তারপর একটা তিন নম্বরটা রয়েছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমি আমার মতে তো ক্ষুদ্র নয় তাহলে আই এম স্মল আর দ্যান ইউ এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছিল আমি তোমার থেকে ক্ষুদ্র বা আমি তোমার থেকে ছোটো তারপর একটা এখানে প্রেজারভার্ভ রয়েছে বলেছে চুজ দ্য কারেক্ট ফেজার ভার্ভ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো অ্যান্ড রিপ্লেস দেম এখানে দেন হবে না দেম হবে ইন প্লেসেস অফ আন্ডারলাইন ওয়ার্ডস অর্থাৎ এখানে কী করতে হবে এই যে প্রেজারভার্ভগুলো রয়েছে এখানে লিস্টও দেওয়া রয়েছে সেগুলো শূন্যস্থানে মানে এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার পরিবর্তে বসাতে হবে বা এই ভার্ভুলোর পরিবর্তে বসাতে হবে প্রথমটা হচ্ছে মানে হচ্ছে দেখা হওয়া বা সাক্ষাৎ করা তারপর রিজেক্টেড রিজেক্টেড মানে হচ্ছে বাতিল করে দেওয়া তারপরটা একটা আই মেট হার সাডেনলি ইন দ্য পার্ক এখানে একটা কথা বলি এখানে কিন্তু দুবার করে মেট দেওয়া হয়েছে অ্যাক্টিভ রেজাল্ট ভার্ভ দুবার করে দেওয়া হয়েছে সাডেনলি তাহলে এখানে আন্ডারলাইন হবে না সাডেনলি কোনো ভার্ভ নয় তো এখানে দুবার করে দেওয়া হয়েছে যাই না কেন হয়তো ভুল করে দিয়েছে তাহলে এখানে প্রথমটা হবে মেট হচ্ছে কেম অ্যাক্রোস স্যাপারেটার রিজেক্টেড হবে টার্ন ডাউন মেট কেম অ্যাক্রোস লিখে দিয়েছি লিখে শেষ করে দেওয়া এরকমভাবে আর এই পেজটা তাহলে আমি তোমাদের সলভ করে দিলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে বন্ধুর সাথে শেয়ার করে দিও ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন